হেমন্ত বিশ্ব ডাঙরে নিজের স্টাইলে চলক না তেখেতে কিয় যোগীক অনুকরণ করব লাগে যোগীত তেখেতে ফ্রু নেকি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কইতে আমার অসমৰ মানুহ কিবা দুর্বল নেকি আইনগতভাবে বিধিগতভাবে যে শাস্তি হয় তেখেতসকলে দিয়ক আমি তাতে কব লগা নাই কিন্তু এই সকল মানুষের সরু সরু কণ কণ লড়া ছোৱালী ইহতর কি অপরাধ আছে থানার যে ঘটনা ঘটিলে থানার জুই লগাই দিলে পুলিশক আক্রমণ করলে এই ঘটনাকে আমি কন্ডেম করেছো গরিহণা দিছো এই ঘরবিলাক বুলডুজাজি চলাইছে মই ভাবো এইটুও পুলিশে বা প্রশাসনের মানুষে আইন হাতত তুলি লৈছে এতিয়া যদি মই ব্যাকে কব নালাগে পুলিশের বহুত মানুষ মদ খাই রাস্তাত পড়ে থাকে আমিও দেখো এই অভিযোগ মই খণ্ডন করছো বটদ্রোয়াত যেটা ঘটনা ঘটিছে তাতে তিনিটা কাণ্ড হয়েছে এক নম্বর এজন মানুষক ধরি পুলিশে আনি তেখেতৰ পয়সা বিচাৰিছে হা বিচাৰিছে যেটো মিডিয়ার যোগেদি আমি জানিছো বা তার অভিযোগকারীসকলে যে অভিযোগ করে আছে সফিকুলৰ গাঁৱৰ মানুহে যিখিনি কথা কৈ আছে মিডিয়ার যোগেদি শুনিছো পুলিশ কাষ্টডিত আনি মানুহজনক পিটি পিটি মারিছে বুলি অভিযোগ হৈ আছে গতি এইটো ন্যায়িক তদন্ত হব লাগে মাঝে মাঝে এনেকুৱা ধৰণৰ ঘটনা ঘটে সুস্থ মানুহ এজন উঠাই লৈ আনিছে আৰু ৰাতি মানুহজন পুলিশৰ জিম্মাত থকা অৱস্থাত মৰিছে কিহৰ কাৰণে মৰিব পাৰিলে পুলিশে মাৰি মৰিয়াই মৰিয়াই মাৰিছে বুলি যিটো অভিযোগ উঠিছে মই ভাবোঁ পুলিশে তদন্ত কৰিলে আৰু সঠিক তদন্ত নহয় এই ঘটনা এটা ন্যায়িক তদন্ত হ'ব লাগে সিটিং জাজৰ দ্বাৰা হ'ব মদ আহিত অসমত কিমান আছে মদ খাই পৰি থাকিলে মানুহ মৰে নেকি মদ খোৱাটো ভাল নহয় আমিও কওঁ এতিয়া যদি মই বেয়াকৈ ক'ব নালাগে পুলিশৰ বহুত মানুহ মদ খাই ৰাস্তাত পৰি থাকে আমিও দেখোঁ পুলিশৰ মানুহ মদ খাই পৰি থাকে এইবিলাক পুলিচে উঠাই আনে পাব্লিকে উঠাই আনে তো মদ খোৱা বেয়া কথা মদ বন্ধ কৰক অসম চৰকাৰে মদ বন্ধ মদৰ ৰেভিনিউ দি ৰাজ্যখন চলাব নালাগে পাৰে যদি গুজৰাট বিহাৰৰ দৰে তেখেতে বিহাৰ বিজেপিৰ মিলিজুলি চৰকাৰ চলাই আছে গুজৰাটত বিজেপিৰ চৰকাৰ হেমন্ত বিশ্ব ডাঙৰীয়া গুজৰাট মডেল কিয় মদ অসমত বন্ধ নকৰে মদ নিষিদ্ধ কৰক মই এইটো হজৰে দাবী জনাইছোঁ ভাল পাম আমি এইটো বন্ধ কৰিলে মদৰ ৰেভিনিউ দি ৰাজ্যখন চলাব নালাগে বেলেগ ফালে ৰেভিনিউ আনক আমি কৰকাটাল দি আছোঁ আৰু মানুহে কৰকাটাল দিব এক নম্বৰ কথা যে এইটো বাহানা এতিয়া কৰি আছে না কি কৰি আছে এইটো ইনকোৱাৰী তোলাব যাৰ কাৰণে আমি চিটিং জাজৰ দ্বাৰা ইয়াৰ এটা ন্যায়িক তদন্ত বিচাৰিছোঁ যে পুলিচ কাষ্টডিত কেনেকুৱা মানুহজন মৰিব পাৰিলে এইটো এটা কথা দ্বিতীয়তে এই ঘটনাটো ঘটাৰ পিছত তাৰে মানুহ এই ছফিকুলৰ আত্মীয় বা আৰু কোনোবাই থানাত যিটো ঘটনা ঘটিলে থানাত জুই লগাই দিলে পুলিশক আক্রমণ করলে এই ঘটনাকে আমি কন্ডেম করছো গরিহণা দিছো কোনো পদ্যেই গ্রহণযোগ্য নহয় যিখিনি করেছে ডাঙর অপরাধ করেছে আইন হাতত তুলি লৈছে আইনগতভাবে বিধিগতভাবে ইয়ার যে শাস্তি হব লাগে তেখেতসকলে করক আমি তাতে কোনো কম্প্রোমাইজ নকরো সেইখিনি সুপারিশ করব না যাও কিন্তু তৃতীয় ঘটনা যেটো তৃতীয় ঘটনা এই ঘটনা ঘটার পিছত পুলিশ বাহিনী গৈ প্রশাসনের মানুষে গৈ কেইবাজন পাঁচজন না ছজন মানুষের ঘরত বুলডুজা চলাই দিয়ে গরিব মানুষের যেটো আশিয়ানা ঘর ভাঙি দিলে আজি মানুহখিনিক জেলত আনি বঢ়াই থৈছে আইন আইনৰ কাম কৰিব আমাৰ ক'ব লগা নাই থানাত আক্ৰমণ কৰিছে আক্ৰমণকাৰীক গ্ৰেপ্তাৰ কৰিছে ঠিকে আছে আইনগতভাৱে বিধিগতভাৱে যি শাস্তি হয় তেখেতসকলে দিয়ক আমি তাতে ক'ব লগা নাই কিন্তু এই সকল মানুহৰ সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালী সিহঁতৰ কি অপৰাধ আছিল এই মানুহবিলাকৰ বৃদ্ধ মা বাবাৰ কি অপৰাধ আছিল সেইসকল মানুহ এতিয়া ৰাস্তাৰ ভিকাৰী হৈ ঘূৰি আছে এই ঘৰবিলাক বুলডুজাজি চলাইছে মই ভাবোঁ এইটোও পুলিচে বা প্ৰশাসনৰ মানুহে আইন হাতত তুলি লৈছে প্রশাসনে আইন হাতত তুলি লৈছে ইয়ার বিরুদ্ধেও প্রতিযোগিতা তেনেকুৱা হৈছে হেমন্ত বিশ্ব ডাঙরে নিজের স্টাইলে চলক না তেখেতে কিয় যোগীক অনুকরণ করব লাগে যোগীত তেখেতে সরু নেকি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কইতে আমার অসমের মানুষ কিবা দুর্বল নেকি নিজের স্টাইলে চলক অসমখন নিজের আইন মানে বিধিগতভাবে যি আইনের শপথ খাই তেখেতে মুখ্যমন্ত্রীর চকীত বহিছে সেই আইন মতে অসমখন রাজ্যখন চলক আপনার যোগী আদিত্যনাথের মডেল অসমত ইমপ্লিমেন্ট করব নালাগে আপনার মধ্যপ্রদেশের চৌহানের মডেল অসমত লাগু করব নালাগে অসমীয় জনতা এই সহ্য নকরে মানি নলয় তৃতীয়তে গরিব মানুষের এই সরু সরু লড়া কান্দি আছে এটা সফিকুলর ভাইর লড়া ছোৱালী কোনেও ঘরত দিয়া নাই আশ্রয় দিয়া নাই সেই সকলের মানবাধিকার লঙ্ঘন করেছে আইন উলঙ্গা করেছে পুলিশ প্রশাসনের মানুষ মানুষের ঘর বাড়ি জ্বলাই দিছে অপরাধী এই সকল যদি অপরাধী হয় আইনগতভাবে কোর্টে শাস্তি তেখেতসকলের করব ফাঁসি দিয়ে জেলত দিয়ে মাফ করে কি করে করব কিন্তু বুলডুজা চলার কোনো অধিকার দিলে কোন আইনত পালে এইটো বিশ্লেষণ করব লাগে মই অনারেবল হাইকোর্টক অনুরোধ করিম সৌমটো কেস তেখেতসকলে লব লাগে সৌমটো কেস লৈ এই তিনিটা ম্যাটারের তদন্ত করব লাগে অসম সরকারের হোম ডিপার্টমেন্ট পুলিশের উপর অসমীয় জনতার আস্থা নাই আমারও নাই হাইকোর্টে এই সৌমটো কেস লৈ এরিন করি করো